ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এল তার সই করা পদত্যাগপত্রটি। মহামান্য রাষ্ট্রপতি বরাবর 5 আগস্ট এই পদত্যাগপত্রটি দেন শেখ হাসিনা। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে, যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে লিখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। দীর্ঘ 6 সপ্তাহ পরে পদত্যাগপত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পদত্যাগপত্রটি ভুয়া। প্রসঙ্গত, গত 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। ভারতে পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। অবশেষে প্রকাশ্যে এল শেখ হাসিনার পদত্যাগপত্রটি।